বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। 304তম ঋত্বিক কনফারেন্সে তিনি এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। আমাদের যতই অসুবিধাই হোক না কেন, এগুলি তিনি করতে বারণ করেছেন। তো এবার বিস্তারিত জেনে নেব তিনি কী কী করতে বলেছেন এবং কী কী করতে বারণ করেছেন। তিনি বললেন, যত অসুবিধাই হোক কখনো কারো নিন্দা করবেন না। যদি নিন্দা করেন, যে অবগুণের জন্য নিন্দা করছেন ওই অবগুণ যদি দূর না করতে পারেন, নিশ্চয়ই জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকবে, আপনি ওই রকম হয়ে যাবেন। কখনো নিন্দা কথা বলতে নেই, উচ্চারণও করতে নেই, কারো সম্বন্ধে খারাপ কথা বলতে নেই। গুণ আগ্রহী হতে হয়, গুণকীর্তন করতে হয়। যা তার ভালো গুণ তার উপর দাঁড়িয়ে তাকে ঠাকুরের মানুষ হবার সুযোগ দিতে হয়, যাতে সে ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারে। জয়গুরু।